হ্যালো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কারণে আমাদের বন্ধু কিংবা বান্ধবীর জিমেল অ্যাকাউন্টটি আমাদের মোবাইলে লগ ইন করতে হয়, কিন্তু পরবর্তীতে যখন আমরা সেই জিমেল অ্যাকাউন্টটিকে আমাদের মোবাইল থেকে রিমুভ করতে চাই, অর্থাৎ সরিয়ে ফেলতে চাই, কিন্তু আমরা সরিয়ে ফেলতে পারি না কিংবা রিমুভ করতে পারি না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে এখনও অনেকেই আছে যারা তাদের মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করতে হয় অর্থাৎ সরিয়ে ফেলতে হয় সেটি সম্পর্কে জানে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি সহজ পদ্ধতি দেখাতে চলেছি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন কিংবা সরিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুবই সহজে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে যে কোনো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন অর্থাৎ সরিয়ে ফেলবেন। তো তার জন্য আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে সেই জিমেল অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের জিমেলের লোগোটা, আপনারা সিম্পলি এই লোগোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের মোবাইলে যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্ট আপনাদের এখানে অটোমেটিকলি চলে আসবে। তো আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে গুগল, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট আপনাদের মোবাইলে লগ ইন করে রেখেছেন সেই সমস্ত জিমেল অ্যাকাউন্ট আপনাদের এখানে চলে আসবে। তো এখন আপনারা যে জিমেল অ্যাকাউন্টটিকে আপনাদের মোবাইল থেকে রিমুভ করতে চান অর্থাৎ সরিয়ে ফেলতে চান, তো সেই জিমেল অ্যাকাউন্টটির উপরে আপনারা টাচ করে দেবেন। এক্সাম্পলের জন্য আপনারা এখানে 2 নম্বর যে জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এই জিমেল অ্যাকাউন্টটি আমার মোবাইল থেকে আমি এখানে রিমুভ করব অর্থাৎ সরিয়ে ফেলবো। তো তার জন্য আমরা এই জিমেল অ্যাকাউন্টের উপরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন রিমুভ, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে জিমেল অ্যাকাউন্টটিকে আমাদের মোবাইল থেকে রিমুভ করলাম সেটা কিন্তু আমাদের এখানে সাকসেসফুলি কিন্তু রিমুভ হয়ে গেছে, সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমাদের মোবাইল থেকে কিন্তু একদম চলে গেছে। তো বন্ধুরা, এভাবে করে আপনারা খুবই সহজে আপনাদের মোবাইল থেকে যে কোনো জিমেল অ্যাকাউন্ট আপনারা রিমুভ করে নিতে পারেন অর্থাৎ সরিয়ে ফেলতে পারেন। তো আশা করবো আজকের এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওতে এইটুকুই, জয় হিন্দ।